আমি এই মাত্র শুনলাম যে আমাদের মহাসচিব বললেন ডিবির প্রধান হারু সে কি টেলিভিশনের মুখোমুখি যে কথাটা বলছে না পড়ে দেখছে, আমার মাথার আঘাতটা কিন্তু এখনো যায়নি। প্রথম পুলিশের পক্ষ থেকে ছোড়াই ইটে প্রথম মাথা ফাটে, মাথায় হাত দিতে এই একটা বাড়ি পরে আঙ্গুলের মধ্যে তখন আমি দাঁড়িয়ে আছি। পাশের থেকে আমার যখন হাঁটুর থেকে দুই তিনটা বাড়ি একটা বাড়ি ঠিক হাঁটুর মধ্যে চলছে তখন আমি পড়ে যাচ্ছি। আমি তো ওই বাতাসে পড়ে যাওয়ার মতো কিছু না, অতটুকু কায়িক শক্তি আসছে। আমি দেখলেন না আমার কিছু না দেন আমার রান্না বান্না করার মতো অর্থ করছে। আর সরকার একটা অপরাধ করার পরে সেই অপরাধকে ঠেকার জন্য হাজারো রকমের মিথ্যা আশ্রয়, মিথ্যা মিথ্যাই হিসেবে সত্য সত্যি থেকে যায়, এটি আমার মূল কথা।